সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অষ্টম শ্রেণীর অনলাইন বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি ওয়াহিদা খানম কলি আজকে তোমাদেরকে একটি নতুন অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, যার নাম হচ্ছে পরমাণুর গঠন, এই অধ্যায়ের প্রথম পাঠ, পাঠ এক থেকে তিন পর্যন্ত পড়াবো। আমরা এর আগের দিনে পঞ্চম অধ্যায় শেষ করেছি। আমাদের পঞ্চম অধ্যায় অনেক গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ছিল। আমরা পঞ্চম অধ্যায়ের অনেক প্রশ্নই জেনেছি, হ্যাঁ, বিভিন্ন জিনিসের ব্যাখ্যা শিখেছি। এখন আমি তোমাদেরকে কিছু ছোট ছোট প্রশ্ন জিজ্ঞাসা করছি, তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। যদি সকল প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তুমি বুঝবে যে এই অধ্যায়ের প্রিপারেশন তোমার অনেক ভালো। তো আমার প্রথম প্রশ্ন, নিউরন কাকে বলে? হ্যাঁ, তুমি ঠিক বলেছ, নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একক। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় নিউরন, তাই না? এরপরে আমি যদি জিজ্ঞাসা করি যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র যেটা, সেটার অংশ কয়টি ও কী কী? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ হচ্ছে কয়টি? দুইটি, মস্তিষ্ক ও মেরুরজ্জু। এখন বলতো এই মেরুরজ্জু কোথায় থাকে? মেরুরজ্জু থাকে মেরুদণ্ডের ভেতরে, আর এর রং মস্তিষ্কের ঠিক উল্টো। অর্থাৎ আমরা মস্তিষ্কে পড়েছিলাম যে মস্তিষ্কের বাইরে থাকে গ্রে ম্যাটার আর ভেতরে থাকে হোয়াইট ম্যাটার, কিন্তু মেরুরজ্জুর ক্ষেত্রে বাইরে থাকে হোয়াইট ম্যাটার আর ভেতরে থাকে গ্রে ম্যাটার, তাই না? এখন বলতো প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে? যে সকল ক্রিয়া অনুভূতির উত্তেজনা দ্বারা সম্পন্ন হয়, মস্তিষ্ক দ্বারা চালিত হয় না, তাদেরকেই আমরা বলে থাকি প্রতিবর্ত ক্রিয়া। শেষ প্রশ্ন, আমাদের রেচন অঙ্গগুলো মূলত কী কী? আমাদের রেচন অঙ্গ হচ্ছে তিনটি, ফুসফুস, বৃক্ক এবং চর্ম বা ত্বক, তাই না? তাহলে ফুসফুস দিয়ে আমরা কার্বন ডাইঅক্সাইড বের করে দিই, এটা রেচন পদার্থ। ত্বকের মাধ্যমে আমরা ঘাম বের হই আমাদের গরমের সময়, সেটাও রেচন পদার্থ। আর বৃক্কের মাধ্যমে আমাদের দেহের 80% নাইট্রোজেন ঘটিত তরল বর্জ্য পদার্থ মূত্রের মাধ্যমে দেহের বাইরে বেরিয়ে যায়, এটা হচ্ছে, এই কারণে আবার বৃক্ককে কিন্তু প্রধান রেচন অঙ্গ বলা হয়ে থাকে। তো এই তিন ধরনের রেচন অঙ্গ আমাদের দেহে থাকে। আমি আশা করছি তোমাদের সকলেরই ভালো করা হয়েছে। তো চলো আমাদের আজকের পাঠটা আমরা শুরু করি। আমাদের আজকের পাঠ, আমাদের প্রথমে আমরা পড়ব পরমাণুর ধারণার বিকাশ ও গঠন। পরমাণু ধারণার বিকাশ গঠনটা আমরা পরে বলছি, আগে পরমাণু কীভাবে, পরমাণু সম্পর্কে মানুষের ধারণা তৈরি হলো, কে পরমাণুর ধারণাতে সর্বপ্রথম ভূমিকা রেখেছিলেন, সেই কথাগুলো আমরা জানি। আমরা জানি যে প্রত্যেকটা পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই কণাগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে পরমাণু আর একটা হচ্ছে অণু। তাহলে পদার্থ যে ক্ষুদ্র কণা, সেই পদার্থের ক্ষুদ্র কণাকে আমরা বলবো পরমাণু এবং অণু। এর মধ্যে পরমাণু হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম কণা। অর্থাৎ একাধিক পরমাণু মিলে কি তৈরি হয়? অণু তৈরি হয়। এই পরমাণু এবং অণু সম্পর্কে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের বিজ্ঞানী এবং দার্শনিকগণ আলোচনা করেছেন। তবে সর্বপ্রথম খ্রিস্টপূর্ব 400 অব্দে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস এই পরমাণুর গঠন সম্পর্কে মতবাদ দেন। তিনি বলেন যে পরমাণু আসলে ক্ষুদ্র ক্ষুদ্র কণা, যার নাম দেন তিনি হচ্ছে অ্যাটম, বা মানে প্রত্যেকটা পদার্থই উনি বলেছেন ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত, যেগুলোকে বলা হয় পরমাণু বা অ্যাটম। এই অ্যাটম শব্দটা তিনি গ্রিক শব্দ অ্যাটোমস থেকে নিয়েছিলেন, যার অর্থ হচ্ছে অবিভাজ্য। অর্থাৎ উনি যে পরমাণুর কথা বলেছিলেন তা বলেছিলেন যে অবিভাজ্য, যাকে আর ভাঙা যায় না। তার এই মতবাদের সাথে তার সমসাময়িক দুইজন দার্শনিক, একজন প্লেটো এবং আরেকজন অ্যারিস্টটল, তারা দ্বিমত পোষণ করেছিলেন। অর্থাৎ তিনি যে মতবাদ দিয়েছিলেন, ডেমোক্রিটাস যে মতবাদ দিয়েছিলেন, সেটার সাথে তারা একমত হতে পারেননি। তারা বলেছিলেন যে আসলে প্রত্যেকটা পদার্থইকে ভাঙলে ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাওয়া যায়, এবং এই ক্ষুদ্র কণা নির্বিচ্ছিন্ন, এদেরকে যত ভাঙা যায় এরা ততই ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতে থাকে।
তাহলে দেখো ডেমোক্রিটাসের সাথে অ্যারিস্টটল এবং প্লেটোর মতবাদ কিন্তু একেবারে ভিন্ন বা আলাদা হয়ে গেল। এর অনেক পরে 1803 সালে বিজ্ঞানী জন ডাল্টন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বললেন যে পরমাণু হচ্ছে অবিভাজ্য, অর্থাৎ একে আর ভাঙা যায় না। এখন যেহেতু বিজ্ঞানী জন ডাল্টন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেই তথ্যটা দিয়েছিলেন, যার কারণে অ্যারিস্টটলের মতবাদটি কী হয়ে গিয়েছিল, পরিত্যক্ত হয়ে গিয়েছিল। আসলে তাহলে যে আমরা ডেমোক্রিটাসের মতবাদ জানলাম, অ্যারিস্টটল প্লেটো কী বললো সেটা জানলাম, আবার জন ডাল্টনের পরীক্ষা নিরীক্ষার সম্পর্কে জানলাম, কিন্তু যেটা সত্যি সেটা হচ্ছে পরমাণু অবিভাজ্য নয় এবং পরমাণু ক্ষুদ্রতম কণাও নয়, এটা বিভাজ্য এবং একে তিনটা কণিকাতে ভাগ করা যায়। তাহলে পরমাণুকে ভাঙলে, যদি আমরা একটা পরমাণু ভাঙি, তাহলে এখানে তিনটা কণা পাওয়া যায়। কয়টা কণা বললাম? তিনটা কণা, একটা হচ্ছে ইলেকট্রন, তারপরে হচ্ছে প্রোটন এবং আরেকটা হচ্ছে নিউট্রন। এই ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন এই তিন ধরনের কণিকা ভাঙা যায়, পাওয়া যায় পরমাণুকে ভাঙলে। তো পরমাণুর এই গঠন সম্পর্কে পরবর্তীতে বিজ্ঞানী রাদারফোর্ড এবং তার সহকর্মীরা মিলে একটি মডেল তৈরি করেন, যে মডেলটা দেখতে অনেকটা সৌরজগতের মতো। তারা যেটা বলেছিলেন সেটা হচ্ছে যে আসলে একটা পরমাণুর কেন্দ্রে তার আধান এবং ভর সংযুক্ত থাকে, যেটা নাম দেন তারা নিউক্লিয়াস, এবং বলেন যে যে সকল পরমাণু আধান মানে ঋণাত্মক আধান বিশিষ্ট, যাদের আধান ঋণাত্মক, তারা হালকা হওয়ার কারণে এরা এই নিউক্লিয়াসের চারিদিকটা কেন্দ্র করে ঘুরতে থাকে। কিন্তু রাদারফোর্ড কখনোই একটা সৌরজগতের মতো মডেল বললেও তিনি কোনো নির্দিষ্ট কক্ষপথের কথা উল্লেখ করেননি। পরবর্তীতে বিজ্ঞানী বোর এবং তার সহযোগীরা এটাকে ঠিক করেন এবং বলেন যে আসলে একটা পরমাণুর এটা সত্যি যে ধনাত্মক আধান এবং ভর সবই নিউক্লিয়াসের ভেতরে থাকে, এবং এর ঋণাত্মক আধান বিশিষ্ট কণাগুলোর ওজন একবারে কম হওয়ার কারণে এরা কী করে, এরা হচ্ছে সেই নিউক্লিয়াসের চারিদিকে একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে, এদেরকে বলা হয় ইলেকট্রন। আর এমনিতেই একটা পরমাণুর বেশিরভাগ জায়গাটাই ফাঁকা, তারা এটা বলেন, এবং এখনও পর্যন্ত পরমাণুর গঠন হিসেবে এটাই সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ। তাহলে এই মতবাদগুলো থেকে একত্রিত করে যেটা হচ্ছে একবারে যে মতবাদটা গ্রহণযোগ্য, এরকম যদি আমরা একটা পরমাণুর গঠন সম্পর্কে এখন বলতে চাই, তাহলে আমরা বলবো যে একটি পরমাণু অবশ্যই বিভাজ্য। পরমাণুকে ভেঙে তিন ধরনের কণিকা পাওয়া যায়, ইলেকট্রন, প্রোটন এবং হচ্ছে নিউট্রন। আর পরমাণু কী হয়, পরমাণু কেন্দ্র যেটা সেটাকে আমরা নিউক্লিয়াস বলি। নিউক্লিয়াসে ধনাত্মক আধান এবং হচ্ছে কী থাকে, ধনাত্মক আধানের সাথে থাকে হচ্ছে ভর, আর যেগুলো ঋণাত্মক আধান বিশিষ্ট কণিকা সেটা হচ্ছে হালকা হওয়ার কারণে এর চারিদিকে যে নির্দিষ্ট কক্ষপথ থাকে সেই কক্ষপথকে নিউক্লিয়াসকে কেন্দ্র করে সেই কক্ষপথে এরা ঘুরতে থাকে। আর প্রকৃতপক্ষে একটা পরমাণুর বেশিরভাগ স্থানটাই হচ্ছে ফাঁকা। তাহলে এভাবে আমরা কিন্তু পরমাণুর গঠন বর্ণনা করতে পারি। তাহলে পরমাণুর আমরা গঠনও দেখে নিলাম এবং সেই সাথে আমরা পরমাণুর ধারণার বিকাশও দেখলাম, যে কোন কোন বিজ্ঞানী আসলে পরমাণুর ধারণা সৃষ্টিতে সহযোগিতা করেছিলেন। সবার আগে কে করেছিলেন? সবার আগে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস করেছিলেন। আর বর্তমানে যে গ্রহণযোগ্য যে পরমাণুর মডেল আমরা পড়ছি সেটা হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেল। তবে জন ডাল্টনও আমাদেরকে কী করেছিল, পরমাণুর যে ইতিহাসে উনিও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তাহলে এই হলো আমাদের আজকের পড়া। আমাদের আজকের পড়া থেকে আমরা জানলাম যে পরমাণুর বিকাশ, ধারণার বিকাশ এবং সেই সাথে সাথে পরমাণুর গঠন। তোমাদের আজকের হোমওয়ার্ক দিই, তোমাদের আজকের হোমওয়ার্ক পরমাণু গঠন লেখো। একটা পরমাণু কেমন হয় বা পরমাণু আসলে ভাঙলে আমরা কী কী পাই, আমরা যে এই যে বিভিন্ন ধরনের আলোচনা থেকে পেলাম সেখান থেকে একটা নির্দিষ্ট করে বলা যায় যে একটা পরমাণুর গঠন আসলে কেমন হবে, সেটাই তোমরা খাতায় সুন্দর করে লিখে খাতার ছবি তুলে গ্রুপে পোস্ট করবে। আমি আশা করছি আমরা যে সমস্যার ভিতর দিয়ে যাচ্ছি সেটার বেশি দিন থাকবে না।
তো আমরা আবারও স্কুলে সবাই ফিরে আসব, সামনাসামনি ক্লাস করব, কিন্তু যতদিন এটা হচ্ছে না অবশ্যই তোমার অনলাইন ক্লাসে তোমার ধারাবাহিকতা রাখতে হবে এবং সেই সাথে সাথে অবশ্যই তোমাদেরকে নিয়মিত প্রতিদিনের পাঠ মুখস্থ করতে হবে। নিয়ম একটা নিয়মের মধ্যে থাকলে, একটা রুটিনের মধ্যে থাকলে আলটিমেটলি তোমারই রেজাল্ট কিন্তু ভালো হবে। সেই সাথে সাথে বাসায় আছো, বাসার সকলের কথা মন দিয়ে শোনার চেষ্টা করবে, বাসার সবাইকে সব ধরনের কাজে সহযোগিতা করবে। তোমাদের সবার জন্য শুভকামনা, আবারও তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।